নমস্কার, আপনারা দেখছেন জিও বাংলা। আপনাদের সঙ্গে আমি মেঘা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি যোগেশচন্দ্র চৌধুরী কলেজে। প্রত্যেক দিন আমরা কলেজে যাই বইয়ের ব্যাগ নিয়ে, হয়তো কখনো বাঁক মেরে ঘুরতেও যাই, আবার কলেজেও কোনো সময় আড্ডায় বসি। কিন্তু প্রত্যেক দিন কাটানো দিনগুলো একটু হলেও ভিন্ন হয়ে যায় সরস্বতী পুজোর দিন। ঠিক কতটা ভিন্ন হয় এবং কার কার কাছে কতটা ভিন্ন হয়েছে আমরা জেনে নেব তাদেরই কাছ থেকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক তাদের কাছ থেকে। তোমার নাম কি? তুমি কোন ইয়ারে পড়ো? প্রত্যেকটা দিন আমরা কলেজে স্পেন্ড করে থাকি নানাভাবে। ঠিক সেই সব দিনগুলো থেকে এই সরস্বতী পুজোর দিনটা কতটা আলাদা? কতটা আলাদা মানে আমাদের কলেজে পুজো স্টার্ট হয়ে গেছে 8 তারিখ থেকে। মানে আমরা 8 তারিখও ভুল, যেদিন আমরা ঠাকুর অর্ডার দিতে গেছি সেদিন থেকে, আর যেদিন ঠাকুর আমরা আনতে যাই সেদিন থেকে আমাদের পুজো স্টার্ট। মানে ঠাকুর আনতে যাওয়াটাই একটা আলাদা মজা আমাদের কাছে। মানে একসাথে যাওয়া, নিয়ে আসা এবং এখানে রাত জেগে সব কিছু ডেকোরেশন করা, এই মজাটা একসাথে করা, দিন কাটানোটা হয়তো আর 10 বছর পরে খুব মিস করবো। তো এই দিনটা যে আমরা এত সুন্দর করে পালন করছি, এত সুন্দর করে কাটাচ্ছি সবাই একসাথে হয়ে, এই দিনটাকে আমরা আরও ভাবে এনজয় করতে চাই। মনে হয় থার্ড ইয়ার না আমরা নাই সেই সব কলেজেই থেকে যাই, এরকম একটা ব্যাপার। কলেজে পুজোর স্কুল লাইফটা আলাদা, স্কুলের পুজোটা আলাদা। স্কুলে আমাদের কী হতো, অত রাত কাটানো যদি কলেজে আমরা মিনিমাম 10টা অবধি অ্যাটলিস্ট থেকে মজা করা, আগের দিন রাত পর্যন্ত সব কিছু সাজানো, এই জিনিসটার মজাটাই আলাদা আমাদের কাছে। একদমই তাই, কিছুটা হলেও তো আলাদা হয় স্কুলের জীবন থেকে কলেজ জীবন। শুনে নেবো তার কাছে। তোমার নাম? কলেজ বাঙ্ক মানো নিশ্চয়ই? কলেজ বাঙ্ক মানে না, ঠিক আছে, কলেজ বাঙ্ক মানো না ঠিক আছে, কিন্তু কলেজের যে দিনগুলো তুমি কাটাও আর আজকের দিন যে কাটাচ্ছো কতটা ভিন্ন লাগছে তোমার? আমরা মানে কলেজের এক্সিস্টেন্ট আছে, কিন্তু মানে আগে যতক্ষণ কলেজে আসতাম তাহলে অনেক ভালো লাগতো। এখনও মানে কলেজে আসলে আমাদের অনেক ভালো ফিল হয়। আমরা মানে দিনটা খুঁজি কলেজে আসার জন্য, যে কোনো দিন আমরা সবাই বন্ধুগুলো কলেজে আসবো, আবার একসঙ্গে ম্যাম স্যারগুলো সবার সঙ্গে। সরস্বতী পুজোর দিন বলে কথা আর কলেজে যাবো না, এক্সপ্লোরই হয়েছে কি, কলেজে তো যেতেই হবে এবং ছুটিয়ে মজা করতে হবে। দাদা আপনার নাম কি? অরুণ কুমার শর্মা। কোন ইয়ারে পড়েন? আপনি সেকেন্ড ইয়ারে। কলেজ নিশ্চয়ই বাঙ্ক মারা হয়, এটা যদি বলে যে আমি বাঙ্ক মানি না এটা আমি বিশ্বাস করবো না। কি খুব রেয়ারি? না না না, স্কুল লাইফের থেকে আজাদ হয় মানুষ কলেজ লাইফে, আর সেখানে বাঙ্ক আড্ডা চলবে না তা তো হতে পারে না। বাঙ্ক হয় বাট খুব রেয়ার, এখানে ক্লাসেস এত ভালো করে করা যায় কি বাঙ্ক করার ইচ্ছা হয় না। এখানে ঠিক আছে ব্র্যাকেটে থাকলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা দিন যে আমরা কাটাচ্ছি কলেজে, সেটা বান্ধবীর হাত ধরে কাটানোই হোক কি বাঙ্ক মেরে সিনেমা দেখতে যাওয়াই হোক কি আড্ডা মারা হোক, এই দিনগুলো কতটা ভিন্ন হয়ে যায় তখন সরস্বতী পুজোর দিন। অ্যাকচুয়ালি যখন নর্মাল কলেজ ডেজ হয় ওইখানে সবাই একটু টেনশনে থাকে, ক্লাস করতে হবে, ক্লাস অ্যাটেন্ড করতে হবে, বাট আজকে সবাই একটু ফ্রেন্ডলি বিহেভ, তার মধ্যে যদি পড়া করে না যায় বকা খাবো সবার সামনে, অবভিয়াসলি একটা টেনশন থাকে, হ্যাকটিক শিডিউল থাকে, বাট আজকে সবাই ফ্রেন্ডলি ফিল করছে, সবাই একসাথে এক দূসরের সাথে কথা বলছে, হিন্দিতে বলতে পারবো, একদম যা ইচ্ছা সাথে বাত কর রহা হ্যায়, বহুত কমফর্টেবল ফিল কর রহা হ্যায়, ফ্রেন্ডলি বিহেভ কর রহা হ্যায়। প্লাস আজ ऐसे रेगुलर क्लासेस में जिसका क्लासेस कम होता है वो लोग एब्सेंट भी कर देते हैं, लेकिन आज सबको ही आया है, ये देख के बहुत अच्छा लगता है। डिफरेंट चीज़ यही होता है कि आज सबको आने का ट्राई करता है, खुद से एफर्ट देता है आने के लिए, उसके बाद से सब फ्रेंडली बिहेव करता है, बहुत अच्छा लगता है सबसे मिलना है जुलना। साल में एक ही दिन आता है जिस दिन सबसे बात होता है, यही बात। একদমই তাই, আজকের দিনে তো আর কোনো টিচার এসে বলবে না ওই সাবজেক্টটা তুমি পড়ে এসেছো তো, ওই হোমওয়ার্কটা তুমি করে এসেছো তো, আজকে নির্দ্বিধায় নিশ্চিন্তে কিন্তু কলেজে যাওয়া যায় এবং চুটি আড্ডা মারা যায়। তোমার নাম কি? তুমি কোন ইয়ারে পড়ো? আমি পাস করেছি। পাস করে গেছো, এক্স স্টুডেন্ট। তো তুমি যেরকমভাবে তোমার কলেজ লাইফটা কাটিয়েছো আর এখন যে সরস্বতী পুজোর দিনগুলো কাটাচ্ছো কলেজে, মানে কতটা ভিন্ন লাগছে? पहले हम लोग आते रहते थे, इंजॉय करते रहते थे, अभी सबको टाइम निकाल कर आना पड़ता है, बहुत टाइम किसी के पास, कोई जॉब कर रहा है, कोई कुछ कर रहा है, तो बहुत कम हम लोग के पास, वही फेस्टिवल में हम लोग एक साथ मिल पाते हैं, इंजॉय कर पाते हैं। प्रेम ना पूरे कॉलेजे ऐसे समय काटानो ठीक किरको बहुत अच्छा लगता है। प्रेम प्रेम तो बारो मास ही करा जाए, किंतु कॉलेजे सरस्वती पूजा मिस करा जाबे ना। একদমই তাই। তোমার নাম কি? তুমি কোন ইয়ারে পড়ো? আমি পাস আউট। তো তোমার কাছে কতটা ভিন্ন আজকের দিনটা? খুবই, কারণ আমরা রেগুলার বেসিসে আমরা খুব সবাই বিজি নিজের নিজের লাইফে, কারণ কলেজটা শেষ হয়ে গেছে, আর এই একটা বছর প্রায় আমরা সবাই বন্ধুরা মিলে আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, সবাই একই রকম দেখতে লাগে, সবাইকে শাড়ি টাইপ করে, তো খুব মজা আজকে দিন। আর আজকে কি প্ল্যান আছে, কি কোথাও ঘুরতে যাওয়া হবে না, একটু সময় দেওয়া হবে না প্রিয় মানুষকে? সেটা নেই, এটা বলতে হয় ক্যামেরার পর্দায় তো বলতেই হবে, নেই বাট আছে ঠিকই। আর তোমার নাম কি? আশা।
তুমি কোন ইয়ারে পড়ো? পাস আউট। তো তোমার কাছে কতটা ভিন্ন সরস্বতী পুজো? সরস্বতী পুজো যখন কলেজ টাইমটাই ভীষণ পড়ি, মানে আমার কাছে ওয়ার্কিং লাইফে ভিন্ন এই জন্যই, কেন কি পুরো বছর এদের সাথে কারোর সাথে দেখা হয় না, আজকে সবাই গেট সাথে মজা লাগে। আর বিকালে কি ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান আছে? আজকে দিনটা নেই, ঘুরতে যাওয়ার জন্য তো 365 দিন রয়েইছে, কিন্তু আজকে যে কষ্ট কলেজে যেতেই হবে, পুরোনো কলেজে পুরোনো স্মৃতি চালু করতেই হবে, এবং পুরোনো জিনিসকে বেঁধে রাখার জন্য, পুরোনো স্মৃতিকে বেঁধে রাখার জন্য কলেজে যেতেই হবে এবং সরস্বতী পুজো অ্যাটেন্ড করতেই হবে, তাই না? চলে যাবো পরে দাদার কাছে এবং শুনে নেবো তার কাছে সরস্বতী পুজোটা কতটা ভিন্ন। দাদা আপনার নাম? আজকের মানে সরস্বতী পুজো কাম বলতে গেলে বাঙালিদের ভ্যালেন্টাইন, দুটোই একসাথে। তুমি কি আজকে দুটোই পালন করছো একসাথে? সেটা কি কলেজের মধ্যে? না, কলেজের মধ্যে কি কোনো প্ল্যান আছে? বিকালে সেরকম নেই, ইচ্ছা আছে কোথাও যাবো, খেতে খেতে যেতে পারি। অনেকটাই, কারণ বছরে একবার আসে মানে সবাই কলেজে, তারপর পুজো বলে কথা, তার সাথে পাঞ্জাবি পরা, মেয়েদের শাড়ি পরা। ম্যাচিং করে কেন পরো? ম্যাচিং ওরকম ভাবে তো হয়নি, মানে যে আমার কাছে ছিল ওটা যে শাড়িটা পরেছে সেই হিসাবে। আগের দিনের প্ল্যানটা সাকসেস হয়নি, ফোনে বল আমি আজকে এই শাড়ি পরবো, তুমি কিন্তু ওই কালারের পাঞ্জাবিটাই পরবে, কিন্তু দুর্ভাগ্য সেই কালারের যে পাঞ্জাবি নেই কি, তাই তো? তোমার কাছে কতটা ভিন্ন বাকি দিনগুলোর সাথে এই সরস্বতী পুজো? কি ব্যাপার, সরস্বতী পুজোর মানেই হচ্ছে বাংলাদেশ ভ্যালেন্টাইন্স ডে। কিভাবে তুমি এই দিনটা উদযাপন করছো আজকে? এই তো কলেজে এসেছি, আড্ডা মারছি, সবাই মোটামুটি চিনি, মজা হচ্ছে। আর বিকালে কি কিছু প্ল্যান আছে? আপনাদের কাছে কতটা ভিন্ন অন্য অন্য দিন থেকে সরস্বতী পুজো দিন কাটানো? অবশ্যই আপনারা কিন্তু শেয়ার করবেন আমাদেরকে, আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করে। আর হ্যাঁ, আজকের লাইফটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কিন্তু তার আগে আমি বলবো যে যোগেশ চন্দ্র চৌধুরী কলেজ আসছে না কেন আরো জোরে? যোগেশচন্দ্র চৌধুরী কলেজ ক্যামেরায় অভিজিৎ মুখার্জির সাথে মেঘা চক্রবর্তী বলছিল।